আমার সোনা জিলাপিসরা, আমার সোনা 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 জিলাপিসরা, তোমরা কেমন আছো আমাকে কমেন্টে বলবে। কিন্তু আমার জানো তো তোমার জামাইবাবু কতটা আমাকে ভালোবাসে, ওর ভালোবাসার সীমা নেই, প্রচুর প্রচুর ভালোবাসে, এর জন্যই তো এত পরিবর্তন, না হলে কি পরিবর্তন হতো? আর জানো তো ভালোবাসা মানেটা কি, জানো তো, খুলে বলতে পারবো না, খুলে বলবো পরে বলবো, হ্যাঁ পরে খুলে বলবো, মাংস খাবো যখন তখন খুলে বলবো, এখন সব গল্প বলবো তোমাদের, সব সব সব, তোমার জামাইবাবু আমি নিজেদের মধ্যে খুব মিল, হ্যাঁ, আর সেই মিলনের যে গল্পটা সেই গল্পটা তোমাদের পরে বলবো। গুড মর্নিং আমার সোনা জিলাপিস, তোমরা কেমন আছো? আমি অনেকের মুখে শুনছি যে বলা হচ্ছে আমি নাকি মিথ্যা কথা বলেছি, আমার বিয়ে হয়নি। শোন তোদের বলছি, আমারটা না দেখে না যে সত্যি সত্যি মিথ্যা কথা বলছি তাকে দেখি, বুঝলি, তাদেরকে দেখি, ওই যে প্রিয়া আছে না, প্রিয়া, প্রিয়া তো 2 দিন আগেই, হ্যাঁ, স্ট্রাইকের নামে মিথ্যা কথা বলে তোদের বোকা বানিয়েছে, ওকে দেখি, আমার পেছনে কেন পড়ে আছিস? আমি তো ছোট ইউটিউবার, আমার পেছনে কেন পড়ে আছিস? যা বড় ইউটিউবার ধর, বড় ইউটিউবারদের পাচারকে ভালো কাজে দেবে, ঠিক আছে, বলেছে না ছুরি ব্যবহার করলে স্ট্রাইক পড়ে, মানে নাইফ, নাইফ ব্যবহার করলে বলে স্ট্রাইক পড়ে, ও ছুরি দেখিয়েছে, ও উনুন বানাতে গিয়ে ছুরি দেখিয়েছে বলে স্ট্রাইক পড়ছে, তারপর ও উনুন বানাতে গিয়ে ছুরি দেখিয়েছে বলে স্ট্রাইক পড়ছে, তারপর বলেছে যে কাঁদতে কাঁদতে বলেছে আমার স্ট্রাইক পড়েছে, আমার স্ট্রাইক পড়েছে, তারপর বলছে একদিনের মধ্যে স্ট্রাইক উড়ে গেছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে একদিনের মধ্যে উড়ে যায়। ও বা, মে তো অবাক হই, ও বা, আমি আবার হিন্দি ভালো মতো বলতে পারি না, একদম বাংলা হিন্দি মিক্সড করে বলি, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ, আমার বুনুরা, আমার হেটার্স বুনুরা, প্লিজ, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও, অ্যাডজাস্ট করে নিও, অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর কমিউনিটি গাইডলাইন একদিনের মধ্যে কী করে চুটকি মেরে উঠে যায় যে প্রিয়া মিথ্যা কথা বলছে? হ্যাঁ প্রিয়া তো মিথ্যা কথা বলছে, তো বয়ে যাচ্ছে, চিনতে পারছো না কোন প্রিয়া? চলে যাও প্রিয়া, 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 এপি, এপির প্রিয়া, এপির পি, ঠিক আছে, এপির প্রিয়া, এপির পি, ওই চলে যাও, পেয়ে যাবে। প্রিয়া যে মিথ্যা কথা বলেছে, স্ট্রাইক পড়েছে, কমেন্টে গাইডলাইন স্ট্রাইক পড়ছে, ওগুলো সব মিথ্যা কথা বলেছে, ওইগুলো ভিউয়ার্সদের ভড়কে দিয়েছে, ঠিক আছে, কারণ কমেন্টে গাইডলাইন স্ট্রাইক কখনো একদিনে সরে না, 3 মান্থস লাগে, ঠিক আছে, 3 মান্থস লাগে সরতে, হ্যাঁ, আর 7 দিন বিয়ে দেওয়া যায় না, আর এমনি 7 দিন ভিডিও দেওয়া যায় না, আর এমনি স্ট্যাপ করলে ভিডিও দেওয়া যায় না, ঠিক আছে, আর মনিটেশন যার অন হয়ে যায়, মনিটেশন যার অন হয়ে যায় সে, মনিটেশন যার অন হয়ে যায় সে টাকা পায়, অসুবিধা হয় না, কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্যাপ করলে টাকা পায় না সে, যতই মনিটেশন অন হোক না কেন, বুঝতে পেরেছো তোমরা? তা আমি, আমার বিয়ে হয়েছে কি হয়নি আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি, অত যাচাই করার কি দরকার? যারা আমাকে চেনে, যারা আমাকে ভালোবাসে, তারা নিশ্চয়ই জানে যে আমার বিয়ে হয়েছে কি হয়নি, ঠিক আছে, আমি এত হেডেক নিই না তোমাদের, তোমরা যা খুশি বলো না,
আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, তোমরা ভালোবাসো বলেই তো আমার কমেন্টটি প্রত্যেক দিন কমেন্ট করে যাও, কমেন্ট বক্সে প্রত্যেক দিন কমেন্ট করে যাও, ভালোবাসো বলেই তো আমার ভিডিওগুলো দেখো, তাই না বলো? ভালো না বাসলে কি আমার ভিডিও দেখতে? এই যারা ভালোবাসে না তারা ভিডিও দেখে না। হ্যাঁ, আমার ভিডিও ভালোবেসেই তো দেখো, তাই তো? আমার নাচগুলো কেমন হলো তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? আর কালকে ধামাকাদার ধামাকাদার একটা ভিডিও আসছে নাচের, দেখবি কিন্তু। ইচ্ছা হলে দেখবে, না ছেড়ে দেখবে না, জোর জবরদস্তি নেই কিছু, ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে দেখবে না। ও একটা কথা, আমার কেন এত পরিবর্তন হচ্ছে, আমার কেন ই হয়ে যাচ্ছে? হ্যাঁ জানো তো আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে, অটোমেটিক হয়ে যাবে তো নিশ্চয়ই, তাই না? শরীর পুরো চেঞ্জ হয়ে যাবে, আর কয়দিন দাঁড়াও তোমরা, শরীর পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, শরীর পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার কেমন কারেন্টটা কেমন লাগছে তোমাদের, সুন্দর তো? আমার এই কারেন্টটা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। পুজোতে ভাবছি কৃষ্ণনগর যাবো, কৃষ্ণনগরে গিয়ে মার্কেটিংটা করবো। খুব ইচ্ছা যাওয়ার কৃষ্ণনগরে, আর সুন্দর সুন্দর ড্রেস কিনতে হবে, আর সুন্দর সুন্দর ইয়াররিং কিনতে হবে। হাজবেন্ডের সঙ্গেই যাব, আমি ছেলে আর হাজবেন্ড আর মা, গাড়ি করে একটা গাড়ি ভাড়া করবো, চলে যাবো, গিয়ে একদম সুন্দর সুন্দর সব ড্রেস কিনে নিয়ে আসবো। আর যাদের আমার মায়ের জন্য এত খুব দরদ হচ্ছে, হ্যাঁ মানে আমি আমার মায়ের সন্তান, আমি আমার মায়ের কষ্ট দুঃখ মানে বুঝবো না, বুঝবে তোমরা? হ্যাঁ সত্যি, অত যদি কষ্ট দুঃখ লাগে তাহলে তোমরা এসে ডাক্তারটা দেখাও না, আমি থাকি তো, আমি তো জানি আমাদের মানে সংসারের ব্যাপার স্যাপার, সে আমি জানি, এর জন্য না বললেও চলবে, ঠিক আছে? কারণ অত সহজ না, যেটা বলছো ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ডাক্তার দেখালেই সহজ না, সেই ওষুধগুলোর রিয়াকশন মানে উল্টো অ্যাকশন দিলে, হ্যাঁ তাহলে বলাটা সহজ, মুখে বলাটা সহজ, বলাটা কঠিন। হ্যাঁ সবার সব ওষুধ শ্যুট করে না, হ্যাঁ যদি শ্যুট না করে তারপর তো হাসপাতালে নিয়ে যেতে হবে, তখন কী হবে? যতটা সহজ হবে না ততটা সহজ না, আমি আর আমার ছেলে, হ্যাঁ দুজনা হাসপাতালে গিয়ে থাকা অসম্ভব ব্যাপার, আমাদের সেফটি হয়ে থাকতে হবে, ঘুরপায় করে সব কিছু করলে হবে না, ঠিক আছে? আমরাই জানি, আমিই জানি যে আমার মায়ের কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সব কিছু সহ্য হয় না আমার মায়ের। ওষুধ খাবে, একটা ওষুধ হয়তো ঠিক হবে, আর একটা ওষুধ হয়তো উল্টো অ্যাকশন দেবে, একটা ওষুধ হয়তো ঠিক হবে, আর একটা ওষুধ হয়তো উল্টো অ্যাকশন দেবে, তখন কী হবে বলো? তখন কী হবে? তখন কি তোমরা পাশে থাকবে? না, অতএব কেন কমেন্ট উল্টো পাল্টা কমেন্ট করো, যেটা যাদের উপকার করতে পারবে না, হ্যাঁ বলতেও যেও না, যখন উপকার করতে পারবে তখন বলতে এসো, মনে থাকবে?
তার আগে উপকার করতে এসো না, আগে উপকার করে তারপর কথাটা বলো যে তোমাকে উপকার করেছে। তার আগে বক বক করো না নাপিতের মতো তোমরা। আবার খুব ইয়ে করে, মানে কি বলবো, আমার খুব রাগ হয়, গায়ের মধ্যে শুধু ক্যাথে কুতু দেবে, শুশুড়ি দেবে, এম করবে, খুব রাগ হয় আমাকে, শোবার পাশে ক্যাথে কুতু দেবে, মানে এক ঝটকা দিয়ে দিই এম করে। আরো অনেক কথা আছে তোমাদের বলবো পরে, ঠিক আছে, রাখছি, টাটা। আমার সোনা জিলা, প্লিজ, টাটা।